নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে ইরান এবং ইসরায়েল সংঘর্ষের প্রসঙ্গ। আপনারা জানেন যে এতদিন ইরান দিমো দিমো করে বিশ্বের কাছে হাসির খোরাক হয়েছিল, এবার দিয়ে আরও বেশি হাসির খোরাক হয়েছে। আপনারা অবগত আছেন যে গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের এম্বাসিতে হামলা করেছিল ইসরায়েল, এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে ইরান বলছিল যে তারা এমন জবাব দেবে ইসরায়েলকে যাতে তারা আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে, তারা কোনো দিন ইরানকে আক্রমণের চিন্তাও না করে। তো যাই হোক, সেই আক্রমণটা হয়েছে এবং সেটা বেসিক্যালি একটা মুখ রক্ষার আক্রমণ। কারণ এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি বা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে শুনেছেন যে ইরানের প্রেস্টিজ একটা হুমকির সম্মুখীন ছিল, ইরানের বিশ্বাসযোগ্যতা হুমকির সম্মুখীন ছিল, এবং এই হামলাটা না করে তাদের কোনো উপায় ছিল না। কিন্তু তারা হামলাটা এমনভাবে করেছে, ইট ওয়াজ এ টোটালি ডিসপ্রপোর্শনেট হামলা। আপনারা জানেন যে 300 ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, তারপরে শাহেদ ড্রোনস, তো এই জাতীয় আনম্যান্ড এরিয়াল ভেহিকল যেগুলিকে প্রজেক্টাইল বলে, তারা সেগুলি নিক্ষেপ করেছে। 300 মিসাইল, যদি মনে করে অনেকগুলি ব্যালিস্টিক মিসাইল ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন, এবং এইগুলি যদি লক্ষ্যবস্তুতে আঘাত করত তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু এইখানে ইসরায়েল একটা ম্যাজিক দেখিয়ে দিয়েছে, সেই ম্যাজিকটা হলো যে তারা 99% এই প্রজেক্টাইল উৎপাদিত করেছে বা ধ্বংস করে দিয়েছে। ইভেন এমন অনেকগুলি আছে যেগুলি নাকি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারে নাই, এবং সেইখানে জর্ডান, ইউনাইটেড কিংডম, আমেরিকা, তারা মিলে এগুলি আগেই ধ্বংস করে দিয়েছে। এবং ইসরায়েলের ডিফেন্সে এইবার এগিয়ে এসেছিল কিন্তু ইউনাইটেড আরব আমিরাটস এবং সৌদি আরবিয়া এবং ইজিপ্ট, মিশর। তো তাদেরকে যখন ইসরায়েল, বিকজ ইসরায়েলে হামলা করতে হলে ইরানের যেই অস্ত্র সম্ভারগুলি ছিল সেইগুলি বিভিন্ন দেশের আকাশ সীমা দিয়ে যেতে হতো, সুতরাং সেটাগুলি সেই সমস্ত দেশের, এবং সেইগুলি সেই সমস্ত দেশের এয়ার স্পেসকে লঙ্ঘন করতো। এই কারণে তারা অ্যাডভান্স ওয়ার্নিং দিয়েছে সৌদি আরবকে, ইউনাইটেড আরব আমিরাটসকে, তারপরে ইজিপ্টকে, জর্ডানকে, এবং এই তথ্যগুলি তারা ইসরায়েল এবং আমেরিকা এবং ব্রিটেনের কাছে দিয়েছে যে হামলা অত্যাসন্ন, এবং সেই মোতাবেক তারা প্রস্তুতি নিয়েছিল এবং এই হামলাটাকে বেসিক্যালি নস্যাত করে দিয়েছে। সুতরাং এইখানেই হলো যে এইবার ইরান দিয়ে হাসির পাত্র হয়েছে, কারণ তাদের এই এতগুলি অস্ত্রশস্ত্র কোনো কাজেই লাগেনি, ইসরায়েলের কোনো ক্ষতিই করতে পারেনি, পক্ষান্তরে ইসরায়েলকে তারা খেপিয়ে তুলেছে। কেন ইসরায়েল খেপে গিয়েছে? কারণ ইসরায়েলের বক্তব্য হলো যে এই অস্ত্রগুলি, মিসাইলগুলি, প্রজেক্টাইলগুলি, আনম্যান্ড এরিয়াল ভেহিকলগুলি বা প্রজেক্টাইলগুলি কার্যকরী হয়নি, এটা ইট ইজ নট এ ক্রেডিট টু ইরান, ইট ইজ এ ক্রেডিট টু ইসরায়েলস ডিফেন্স ক্যাপাবিলিটি। ইসরায়েল যদি এইগুলি প্রতিহত করতে না পারত বা তাদের অ্যালাইজরা যদি এটা প্রতিহত করতে না পারত, তাহলে ইসরায়েলে ব্যাপক ক্ষতি হতে পারত, এবং সেটা ইরান জানে। সুতরাং জেনে শুনে তারা এই যে একটা এম্বাসি ক্ষতি করার কারণে, এম্বাসিতে আক্রমণ করার কারণে তারা যেইভাবে ইসরায়েলের উপর হামলা করেছে সেটা টোটালি ডিসপ্রপোর্শনেট, এবং এটাকে তারা বরদাস্ত করবে না, তারা এটার জবাব দেবে। জবাব দেবে এই কারণে, অ্যাজ এ ডিটারিং ফোর্স, যে ভবিষ্যতে যাতে কোনো দেশ ইসরায়েলকে আক্রমণের কোনো চিন্তাও করতে না পারে। কারণ এইটা যদি ইসরায়েল মেনে নেয়, তাহলে যদিও তাদের ওপর প্রচণ্ড চাপ আছে এখন এই জিনিসটাকে, যে তোমাদের কোনো ক্ষতি হয়নি, টেক দি উইন, দিস ইজ লাইক এ উইন,
বিকজ এটা ডিফেন্সিভ উইন আর কি, অফেন্সিভ উইন না, ডিফেন্সিভ উইন, যে ইরান এতগুলি মিসাইল মেরেছে কোনো কাজে আসেনি, তো এটা ইরানের ইসরায়েলের জন্য একটা জয়, সুতরাং এই জয়টা নিয়ে তোমরা বসে থাকো, কিছু করো না। কিন্তু ইসরায়েল সেইভাবে বিষয়টি দেখতেছে না, তারা বলছে যে তারা আক্রমণ করবে, কারণ তারা বোঝাতে চায় যে ইসরায়েলকে আক্রমণ করলে এটার মাশুল দিতে হবে। দর্শক, এখন ইরান একটা উভয় সংকটে পড়ে গেছে। এই যে বলছিলাম যে দিমু দিমু করে তারা হাসির পাত্র হয়েছিল, এইবার দিয়ে তারা হাসির পাত্র হয়েছে যে তাদের এই টেকনোলজি, তাদের অস্ত্রপাতি খুব একটা কাজে আসছে না ইসরায়েলের সাথে, বা তারা বুঝে গেছে যে এলিট যেই মিলিটারি পাওয়ার আছে তাদের তুলনায় ইরান কতটুকু শিশু, যে তাদের অস্ত্র এটা কোনো বিষয়ই না ওই অন্যান্য দেশগুলির কাছে। তো এইটা তাদের যে এই অস্ত্রপাতি যে মানে ইনএফেক্টিভ, একটা যুদ্ধে যে ইরান কোনোভাবেই উঠবে না, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং এটা ইস লাইক এ চকলেট বম্ব, আপনারা নিশ্চয়ই চকলেট বম্বের কথা শুনেছিলেন, যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছিল যে একটা চকলেট বম্ব ফুটলেও নাকি এনআইএ চলে আসে। তো সেই চকলেট বমের কথা আমরা শুনেছি, সেই চকলেট বমে পাঁচজন মানুষও মারা গেছে, কিন্তু ইরানের বমে কোনো কিছু মারা যায় নাই। তাহলে আমরা চিন্তা করলাম চকলেট বমে আবার মানুষ মরে কেমনি পশ্চিমবঙ্গে, কিন্তু এইবার আমরা বুঝলাম যে চকলেট বমটা কেমন বম, সেটা হচ্ছে ইরানের বম। ইরানের বমগুলি হচ্ছে ওই মমতা ব্যানার্জির চকলেট বমের মতো, যে তারা ইসরায়েলে পাঠিয়েছে, ইসরায়েল কপ করে খেয়ে ফেলেছে, কোনো কিছু ঘটেনি। দর্শক, আপনারা দেখেন এই যে আমি ছবিতে দেখাচ্ছি আপনাদেরকে, একটা ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ যেটাকে আমি এখন চকলেট বম বলছি, এই চকলেট বম এই ইসরায়েলের একটা বিচে পড়ে আছে। দ্যাট ইজ ইরানস চকলেট বম, যেটাকে ব্যালিস্টিক মিসাইল বলে। সুতরাং এটা এখানে আঘাত করে নাই, এটাকে ফেলে দেওয়া হয়েছে, এটা আঘাত করতে যাচ্ছিল কোথাও, এটাকে আকাশ থেকে ফেলে দেওয়া হয়েছে এবং এখানে এই চকলেটের মতো পড়ে রয়েছে, মরার মতো পড়ে রয়েছে। কিন্তু এখন ইসরায়েল যেহেতু বলছে তারা আক্রমণ করবেই, ইরান এখন হম্বিতম্বি আবার আগের মতো শুরু করে দিয়েছে। তারা বলতেছে এইবার যদি আবার ইসরায়েল আমাদেরকে আক্রমণ করে, তাহলে আমরা এমন অস্ত্র ব্যবহার করব যে পৃথিবী আর কখনো দেখেনি। মানে এটা ডিফেন্স যে এক্সপার্ট আছে তারা এটাকে ব্লাস্টার মনে করতেছে, যে ইরান হম্বিতম্বি করতেছে, হুমকি তাদের কাছে এমন কোনো অস্ত্র নাই যেটা পৃথিবীর মানুষ জানে না বা অন্যান্য শক্তিধর দেশগুলি জানে না, এই জাতীয় কোনো অস্ত্র নাই। আরেকটা জিনিস তারা বলেছে যে এই আমরা 300 অস্ত্র মেরেছিলাম, 300 প্রজেক্টাইল ইরাকের ওপর মেরেছিলাম, কিন্তু এইবার আমরা তার 10 গুণ, অর্থাৎ 3000 মারব। তারা এইটাও যেই ডিফেন্স এক্সপার্টরা আছে তারা এটাকে ব্লাস্টার মনে করতেছে, যে ইরান এখন নার্ভাস, ইরান ইজ থিঙ্কিং দ্যাট ইসরায়েল যেইভাবে প্রত্যয়ী তারা, যে তারা যা বলে সেটা করে এবং তারা ইরানকে মেরেই বসবে। এবং ইরানের একটা দুশ্চিন্তা যে শেষ পর্যন্ত ইরানের যেই পারমাণবিক যেই স্থাপনা আছে সেইখানে তারা অ্যাটাক করে বসে কিনা, যদিও এটা ইসরায়েলের একটা গোল যে তারা ইরানের পারমাণবিক যেই প্রোগ্রাম এটাকে নিষ্ক্রিয় করে দিতে চায় এটা দীর্ঘদিন ধরেই। তো এটা যাতে না করতে পারে, এটা যাতে না ঘটে, বা অন্যান্য দেশগুলি যাতে ইরানের থ্রেটটাকে গুরুত্বের সাথে নেয় বা ইসরায়েল গুরুত্বের সাথে নেয়, চুপ করে বসে থাকে, এটার জন্য তারা এখন নানানভাবে ব্লাস্টার করতেছে। ইরানের সিকিউরিটি চিফ আবুল ফজল আমলি তিনি ওয়ার্নিং দিয়েছে যে আমরা এমন একটা অস্ত্র ব্যবহার করব, ইসরায়েল যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে সেই অস্ত্র ব্যবহার করব এবং সেটার জন্য তাদেরকে প্রস্তুত হতে হবে এটা, এবং আমরা যে কোনো ব্যবস্থা, যে কোনো পাল্টা হামলা করলে আমরা উপযুক্ত শাস্তি দেব, এবং ইট কুড বি 10 times গ্রেটার দ্যান দি লাস্ট অ্যাটাক। এখন 10 times 0 is 0, রাইট? 10 times, কারণ আপনি 300 মারছেন,
300-এর মধ্যে ধরেন 297 তারা ভূপতিত করে দিয়েছে। এবার 3000 মারলে ওইরকমই হবে, ইউ উইল ওয়েস্ট ইউর মানি। এবং এটা যে ইসরায়েলের খরচ হচ্ছে না সেটা না, কিন্তু ইসরায়েল যে একটা ইনভিনসিবল একটা পাওয়ার সেটা কিন্তু তারা অলরেডি প্রমাণ করে দিয়েছে। বিশ্ব কিন্তু দে টুক নোটিস দ্যাট যে ইসরায়েল ইজ নট ইউক্রেন, যে ইউক্রেনে বোমা, ইউক্রেনও সামলাচ্ছে ব্যাপকভাবে রাশিয়ার সাথে সামলাচ্ছে, কিন্তু ইসরায়েলের যেই যেই সাকসেস রেট, ডিফেন্সিভ সাকসেস রেট, এটা কিন্তু মানে সবাইকে বিস্মিত করে তুলেছে। এবং তাদের অফেন্সিভটা কীরকম হয় এটা কিন্তু আমাদের, আমরা এখন দেখি নাই, আমরা দেখার অপেক্ষায় আছি। এবং তারা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে দে উইল ডু ইট, তারা তারা চুপ করে বসে থাকবে না, দে উইল নট সিট সাইলেন্টলি অ্যান্ড লেট ইরান বলি দ্যাম, তারা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত এবং যথাসময়ে তাদের সময় মতো তারা সেই ব্যবস্থা নেবে। তো দর্শক, আমরা জানি যে ইরান এবং ইসরায়েলের যেই অস্ত্রপাতি আছে, যেগুলি আপনারা জানেন যে ইসরায়েল $25 বিলিয়ন তাদের ডিফেন্সে খরচ করে, $25 বিলিয়ন, এবং সেটা $25,000 কোটি আর কি। এবং ইরান খরচ করে $10 বিলিয়ন, $10,000 কোটি। তারপরে প্লেন আছে ইসরায়েলের 612, ইরানের আছে 551টা। তারপরে সৈন্য আছে, মানে অ্যাক্টিভ ডিউটিতে বর্তমানে 1,73,000 হয়েছে ইসরায়েলের, 5,75,000 হয়েছে, 75,000 হয়েছে ইরানের। আবার এটা ইরানের অনেক অনেক সংখ্যায় অনেক বেশি, যদিও ইরান অনেক বড় দেশ, ইসরায়েল ছোট দেশ। ইরা যে ছোট দেশের তুলনায় ইসরায়েলের 1,73,000 আর কি সৈন্য রয়েছে। তারপরে রিজার্ভ আছে এই ইসরায়েলের 4,65,000 রিজার্ভ আছে, এবং ইরানের আছে 3,50,000। তো আপনারা জানেন যে এই ইসরায়েলের কিন্তু 18 বছর বয়স হলেই প্রত্যেককে অ্যাক্টিভ ডিউটি, মানে বছর তিনেক তারা মিলিটারিতে যেতে হবে। সুতরাং সারা ইসরায়েলি পপুলেশনটাই বেসিক্যালি এক একটা সেনা, সেনাবাহিনীর ট্রেনিং তাদের আছে। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 2,200টা, আর ইরানের ট্যাঙ্ক আছে 4,000, এবং আর্মড ভেহিকেল আছে ইসরায়েলের 43,000, ইরানের আছে 65,000। ইরানের নেভি শিপ আছে, ওয়ারশিপ আছে এই একটা, আর ইসরায়েলের আছে 67টা। সুতরাং তুলনামূলকভাবে আমরা দেখি যে প্রায় সমানে সমান দুই দেশের মিলিটারি শক্তি, কিন্তু এখন ডিপেন্ড করে যে কোয়ালিটি। এই যে ইসরায়েল যেইভাবে ইরানের হামলাগুলি প্রতিহত করেছে, সেই ইসরায়েলি হামলা প্রতিহত করার ক্ষমতা কি ইরানের আছে সেইভাবে, সেটা কিন্তু দেখার বিষয়। যখন ইসরায়েল আক্রমণ করবে তখন বোঝা যাবে যে ইরানের সেই ক্যাপাসিটি আছে কি না। আরেকটু হইছে, হু ইউর ফ্রেন্ডস আর, ইসরায়েলের বন্ধু কারা আপনারা জানেন। ইসরায়েলের বন্ধু আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এবং ইসরায়েলের বন্ধু কিন্তু সৌদি আরব, জর্ডান, ইরাক, ইউনাইটেড আরব এমিরেটস, ইজিপ্ট, আরও অনেকেই আগায় আসবে যখন দেখবে ইরানের লগে। কারণ তারা জানে যে ইরান একটা শয়তান, ইরান এই মধ্যপ্রাচ্যে যত অকাজকুকাজ আছে, যত টেরোরিস্ট গ্রুপগুলি আছে সেগুলির নিয়ন্ত্রণ করে, এবং এই টেরোরিস্ট কার্যক্রমগুলি কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলিতেই হয়, এবং তারা সকলেই ভুক্তভোগী। যদিও মুসলমান মুসলমান ভাই ভাই এই বলে আপাতত তারা বলবে ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণের তারা নিন্দা করবে, কিন্তু অ্যাট দি এন্ড অব দি ডে, দিন শেষে তারা কিন্তু ইরানের বিপক্ষে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ ইরানকে তারা ট্রাস্ট করে না, ইরানকে তারা মোটেও বিশ্বাস করে না। আর ইরানের বন্ধু এখন রাশিয়ার অবস্থা কিন্তু ত্রাহি ত্রাহি ইউক্রেনে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস হলো যে যুদ্ধটা যদি ইসরায়েল ইরান লেগেই যায়, এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে এটা এখানে আপাতত আপনারা যারা মনে করছেন যে রাশিয়া লাভবান, যে ফোকাসটা এখন ইউক্রেন থেকে চলে আসছে মিডল ইস্টে, কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না যে এই ইরান হইছে এখন রাশিয়ার জন্য বিপুল একটা মিলিটারি হার্ডওয়্যার সাপ্লায়ার, অস্ত্র সরঞ্জামাদি ইরান
ইয়েকে এই রাশিয়াকে দিচ্ছে ব্যাপক হারে, এবং সেইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের সাথে যদি ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে কিন্তু ইরান রাশিয়াকে সেইভাবে সাস্টেইন করতে পারবে না অস্ত্র বারুদ দিয়ে, এবং তাতে করে রাশিয়া বেকায়দায় পড়ে যাবে। এবং আপনারা জানেন যে আজকে দীর্ঘদিন ধরে একটা বকডাউন ওয়ারের মধ্যে রাশিয়া পড়ে রয়েছে, এটা কবে শেষ হবে? এখন ওদেরও মানিজ্যত বাঁচানোর অবস্থা সেইখানে, কারণ না পারতেছে এই গিলতে, না পারতেছে ফেলতে। তা না হইলে যেই যুদ্ধটা তারা ভেবেছিল যে তিন দিনে শেষ হয়ে যাবে সেটা প্রায় তিন বছরের দিকে গড়াচ্ছে। দ্যাট ইজ মানে নট এ গুড সাইন ফর রাশিয়া। এবং এইখানে আপাতত তারা রাশিয়াও ইরানের সাহায্যার্থে এগিয়ে আসবে না, তারা বরং আমার মনে হয় যেটা করবে যে ইসরায়েল একটা আক্রমণ করলে ইরানকে বলবে যে এটা তুমি গিলে ফেলো ভাই, এটা তুমি গেলে ফেলো চকলেট হিসাবে, কারণ তুমি তো চকলেট বোমা মারছিলে কোনো কাজে হয় নাই, এখন এই চকলেটগুলি বসে বসে তুমি খাও, এগুলো সুইরা আর লাভ নাই, বিকজ ইউ ক্যানট ডু এনিথিং টু দ্যাম। এই বিষয়টা কিন্তু এরকমই হয়ে যাচ্ছে, এবং ইরান এখন খুবই ক্ষিপ্ত ইয়ের প্রতি, ইউনাইটেড আরব আমিরেটসের প্রতি, সৌদি আরবের প্রতি, ইজিপ্টের প্রতি, যে তারা তাদের প্ল্যানগুলি লিক করে দিয়েছে আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে। এবং আরেকটা জিনিস, ইরানও কিন্তু চায়নি যে এই আক্রমণটা তারা মানে করতে, কিন্তু তারা বাধ্য হয়েছে। কিন্তু ইরান যেটা ভুল করেছে সেটা হলো যে একটা দুইটা মিসাইল না মেরে তারা 300 প্রজেক্টাইল মারতে গেছে। এখানে প্রায় ডজনের ডজন ব্যালিস্টিক মিসাইল ছিল, যেগুলি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন, এক একটা 200 পাউন্ড মানে বম এক্সপ্লোসিভ ক্যারি করতেছিল, এগুলির কিন্তু ড্যামেজিং পাওয়ার অনেক। এবং এইখানেই হয়েছে প্রবলেমটা, যে ইসরায়েল বলল যে আমরা ঠেকিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু এইগুলির যেই ক্ষমতা ছিল এই ক্ষমতাগুলি তো ব্যাপক, এগুলি যদি ঠিকই করতে পারতো, আঘাত করতে পারতো লক্ষ্যবস্তুতে, তাহলে অনেক ক্ষতি হতো। যেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না, এবং আপনারা জানেন যে অঘোষিতভাবে ইসরায়েলের কাছে 80টা নিউক্লিয়ার বম আছে, এবং যদি ইরান এই ইসরায়েলের বিরুদ্ধে আবার ব্যবস্থা নিতে চায় তাহলে কিন্তু ইরানের অবস্থা তামাতামা হয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং সেটা ইসরায়েল এই ঘটনাটা যাতে না ঘটে, এখন তারা তো ওই মানে বার্কিংটা ওই গেউ গেউটা বন্ধ করতে পারবে না, গেউ গেউ বন্ধ করলে বলবে যে ও তুমি তো ইসরায়েলকে ভয় পাচ্ছ। সুতরাং তারা বলতেছে যে এইবার আমাদের আক্রমণ করলে আমরা আরও 10 গুণ আক্রমণ করব, এইবার আমাদের একটা আক্রমণ করলে আমরা এমন এমন জিনিস অস্ত্র ব্যবহার করবো যেটা কখনো করি না। তো সেই অস্ত্রগুলি তোমাদের কাছে কি আছে, বায়োলজিক্যাল ওয়েপন, কেমিক্যাল ওয়েপন? তো এগুলি করলে, এই বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়েপন যদি ইরান প্রয়োগ করে তাহলে কি ইরান বেঁচে থাকবে? সারা পৃথিবী তাদেরকে মানে ধরে বসবে, বিকজ ইউ ক্যানট ইউজ দিস কাইন্ড অফ থিং, মানে ম্যাস ক্যাজুয়ালটি ওয়েপন। এবং ইরান ইজ নট প্রিপেয়ার্ড, ইরানের জনগণ কিন্তু সেই অস্ত্রপাতির যেই প্রয়োগ হলে তাদের জনগণ কিন্তু প্রিপেয়ার্ড না, কিন্তু ইসরায়েলরা কিন্তু জানে যে দিস ইজ দেয়ার এক্সিস্টেন্সিয়াল ইস্যু, তাদের এইখানে অস্তিত্বের প্রশ্ন, এবং তাদের জনগণকে কিন্তু সেইভাবে ট্রেন করা, তাদের কিন্তু লক্ষ লক্ষ বাংকার আছে, শেল্টার আছে, বম শেল্টার আছে, সেইখানে তারা আশ্রয় নিতে, কারণ যেদিন থেকে ইসরায়েল রাষ্ট্রটার তৈরি হয়েছে সেই দিন থেকেই তারা জানে যে তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে নির্মূল করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে। সুতরাং তারা সেইভাবে তাদের জনসাধারণকে প্রিপেয়ার করেছে, জনসাধারণ তারা এই যে দেখেন এত কিছু হচ্ছে, এত খুন খারাপি, সন্ত্রাসী হামলা, তারপরেও কিন্তু ইসরায়েল এগিয়ে চলছে, অর্থনীতি এগিয়ে চলছে, জনগণ আনন্দ ফুর্তি করতেছে, তাদের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত কিন্তু ঘটনা মানে ঘটাইতে পারে নাই এই এই ঘটনাগুলো, কারণ তারা এটাকে নর্মাল হিসাবে নিয়েছে যে ওকে এটা আসবেই, বিপদ আসবেই, বিপদকে মোকাবেলা করেই জীবন চালাতে হবে। কিন্তু ইরানের জনগণ কি সেইভাবে প্রিপেয়ার্ড? তারা যদি কেমিক্যাল ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন ইসরায়েলের ওপর মারে, ইসরায়েল কি বসে বসে আঙুল চুষবে? অবশ্যই না। এবং ইসরায়েল যা করবে সেটা কি ইরান সামলাতে পারবে? সেটা পারবে না। এবং তারা সেটা বুঝে শুনেই এখন চিন্তা করতেছে যদি প্লাস্টার করে, ওই যে ওই রকম যে দিমু করতে করতে এই সময় খ্যাপন করতে পারে কি না, সেটা হচ্ছে দেখার বিষয়। ইরান এখন ব্যাকফুটে আছে, তাদের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি, তারা তাদেরই হলো যে ভাই যা হয়েছে হয়েছে,
এটা হয়ে গেছে, ইটস অল ওভার, নাও লেটস ড্র এ লাইন আন্ডার ইট, এটা 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 করো না, এটা আমরাও করবো না, তোমরাও করো না। কিন্তু ইসরায়েল তো সেটা গিলবে না, ইসরায়েলের তো এখানে প্রেস্টিজের বিষয় আছে, তারা সেটা তাদের ব্যবস্থা তারা নিবেই, এবং তারা বলছে যে আমরা এই মেসেজটাই দিতে চাই, কেউ যাতে ইসরায়েলের উপর হামলাকে একটা পিকনিক মনে না করে, আমরা সেই একটা মেসেজ দিতে চাই ওয়ার্ল্ডকে যে ইসরায়েলের উপর আক্রমণ করলে তোমরা শান্তিতে থাকতে পারবে না। দ্যাট ইজ দি মেসেজ দি ইসরায়েল ওয়ান্টস টু গিভ। সো এই পর্যন্তই দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, নমস্কার।